হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম, যে সারাদিন আমি কী করে কাটাই, দিনটা আমার কীরকমভাবে যায়, সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো। তো ভিডিওটা শুরু করলাম সকাল 7টা থেকে। তো আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে, উঠে দেখি 7টা বাজে গেছে। তাড়াতাড়ি সামনে জল টল দিয়ে ধোয়ার পরে ঘরটা ঝাড়ু লাগাই দিচ্ছি, তারপর জল জলদি রান্না করে নিলাম। আমি আজকে ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো আজকে আমি টিফিনে কিছু বানাই নাই, এইটাই খেতে দিছে লাঞ্চের জন্য, এটি দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে। ডিউটি চলে যাচ্ছে, ও ডিউটি চলে যাওয়ার পর আমারও কোনো কাম থাকে না। আর এখন বাজে হচ্ছে 8:30, ডিউটি চলে যাচ্ছে, তারপর কি সারাদিন আমি একা একা বোরিং, পুরো ঘরে বসে থাকি। খাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়ার পর দেখি টোস্ট বিস্কুট নিয়ে আইসে। এই লোকটা প্রায় সপ্তাহে 2-3 বার করেই কলোনিতে আসে, তো এনার কাছ থেকে আমি টোস্ট বিস্কুটগুলো রেখে দিছি। দোকান থেকে কেনা লাগে না, এই জায়গা থেকে আসে, তো আমি এখান থেকে রাখি। তো দেখো এরকম টোস্ট বিস্কুট, এই যে আমাকে ওখানে যায়, তো একটু রেট একটু বেশি নেয়। এই যে হচ্ছে কত, এই যে হচ্ছে আমি 1/2 কিলো নিয়েছি, 70 টাকা নিয়েছে। দোকানেগুলো নেবে থাকে ওইগুলোর প্যাকেটের, আমার কাছে ওইগুলো বেশি ভালো লাগে না, এগুলো নিয়ে ভালো লাগে। আসলে পরে কলোনি থেকে এই জায়গায় রেখে দিই, সবাই রাখে কলোনিতে। আর অনেক কিছু সবজি টবজি সব কিছু নিয়ে আসে, যদি দরকার হয় তো এখান থেকে কিনে নিই, কোনো অসুবিধা নাই। আর এখন বাজে 9:30, এখন চান্দান করবো, চান করে আমি পুজো দেবো আর কি। যেদিনকার একটু জলদি উঠি ওদিন চান্দান করেই রান্নাটা করি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো সকালে অত সকালে জলদি জলদি চান করে রান্নাটা হয় না, কেননা 8টার সময় খাতি দেওয়া লাগে আর দুপুরে লাঞ্চবি নিয়ে যায়, তো একচোটে রান্না করে দিই। তো এখনও পুজো টুজো দেওয়ার পরে আর কোনো কাম নাই, আমি খাওয়া দাওয়া করে সারাদিন শুয়ে বসে আমার দিন কাটে যায়। তারপরে এই যে এখন বাজে বিকেল 5টা, ভাবছি একটু বিকেলে চাউমিন বানাবো। তো চাউমিন বানানোর জন্য আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। আর দেখো ওই যে 10 টাকা দিয়ে চাউমিনের প্যাকেট কিনে নিয়েছিলাম, তো 10 টাকার প্যাকেটে অনেক চাউমিনই রয়েছে। একটু সিদ্ধ করার পরে একটু ঠান্ডা জলদি ধুয়ে নিই, তাহলে চাউমিনটা এরকম গায়ে লাগে থাকে না। আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজে চাউমিনটা বানাই নেবো। চাউমিন তো এরকম সিম্পলভাবে সবাই বানাতে পারে, তোমাকে আর পুরো ভিডিওটা দেখালাম না। তো একটা কথা তোমাকে করছি, তোমরা দেখে থাকবা, যদি একটু কেউ মনে করো একটু কম কথা কয়, তো সে কবে কি লোকরা কবে এত কম কথা কয়, বেশি ইগো, মানে বউ হোক মেয়ে হোক, কবে কি বেশি ইগো কম কথা কয়। আর যদি একটু বেশি কথা কয়, কবে এত বকবক করতে পারে, বেশি কথা কয়, তো লোকের সবটাই প্রবলেম। তো আমারও বি এরকম কত লোক কয়ে থাকে যে তুমি বেশি কথা কও, সবার জেরে, মানে যারা একবার চেনবো তার সাথে বি কথা কইতে স্টার্ট হয়ে যাই। তো আমার যা ভালো লাগে আমি কথা কইতে ভালোবাসি, কথা কই, আর লোকের কথা মাইন্ড করলে কোনো কাম দেবে না, যে যা ভালো লাগে তাই করো, আমার কথা কইতে ভালো লাগে আমি কথা কই। তো চাউমিন খাওয়ার পরে এখন বাজে 6টা, তো বাইরে একটু কী করবো, সারাদিন ঘরে থাকি, বাইরে একটু এসে বসেছিলাম। তো এই যে আমাকে যে রুমের মালিকের ওনারা গাছ লাগাইছে, তোমাকে একটু দেখাচ্ছি। আর রাত্রে আমি আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছি। এই যে যারা রান্না করবে সবাই চিন্তা, রাত হোক সকাল হোক কী রান্না করব। তো আমি ভাবলাম কী রান্না করব, তো বিরিয়ানি চাওয়াল ছিল ঘরে, তো চিকেন নিয়ে এসে তো ভাবলাম বিরিয়ানিটাই করি। তোমরা যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা ফুল পুরো দেখতে চাও, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেসিপিটা, ওইখান থেকে দেখে তোমরা ঘরে করতে পারবে। তারপরে এখন বাজে 10:00, খাওয়ার পরে আমি রাত্রে থালা বাসন ধুয়ে রাখি, গ্যাসটা সব মানে মুছে টুসে রেখে দিই, কেননা কিচেনের যদি কামটা আমি করে রাখি সকালে জলদি জলদি হয়ে যায়, তার জন্য রান্নাঘরটা পুরো পোছা লাগায় থালা বাসন ধুয়ে টুয়ে তারপরে ঘুমাই। সব দিন ঘুমাইতে ঘুমাইতে 11টা বাজে যায়, তো একটু দেরি করে ঘুমালেও সকালে একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা নাই, কেননা সবার সকালে উঠতে একটু বেশি আলসে লাগে। কিচেনের সব কামদাম হয়ে যাওয়ার পরে এখন বাজে 11টা বাজে গেছে, গেটে তালা লাগাতে যাই, দেখি একটা ক্যাট, এই ক্যাটটা আমি দুপুরবেলা অবধি দেখছি ওইখান থেকে ঘুরে বেড়াচ্ছিল। গেটে তালা টালা লাগানোর পরে এখনই ঘুমায় পড়বো। আর এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।